بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس وفي وتنهون عن المنكر وتؤمنون بالله وقال تعالى في شأن حبيبه آمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مرا دل ترق رہا ہے مرا جل رہا ہے سینہ یہ دوا ملے گی مجھے لے چلو مدینہ اللہم جورے صلی مولانا محمد وعلى آل سيدنا بندو مرحوم حاجی عبد الباری صاحب ایصال صاحب উপলক্ষে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলন 2020 ঈসাই সনের সম্মানিত সভাপতি কামালবাজার ফাজিল মাদ্রাসা সম্মানধন্য প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি একেএম মনোয়ার আলী সাহেব আল্লাহ পাক আমাদের মুফতি সাহেবের নেকায়াত দারাজ করুন জোরে বলুন আমিন তার খেদমতকে সংগঠনের খেদমত মাদ্রাসার খেদমতকে আল্লাহ পাক নাজাত আমিন সম্মানিত সহ সভাপতি সম্মানিত প্রধান অতিথি প্রধান আলোচক বিশেষ অতিথি মণ্ডলী আমন্ত্রিত ওলামায়ে কেরাম মুআজ্জাজ মুহতারাম মেহমানানে আজাম মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইরা ছোট সোনামণি শিশু বন্ধুরা পর্দার অন্তরাল থেকে আমাদের সাথে যুক্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়নে ওয়ালা দিনদার পরহেজগার ইমানদার আমার শিক্ষার্থী বন্ধুরা আলোচনা শুরুতে আপনাদের সবার খেদমতে নিবেদন করছি আরো একবার ইসলামী সম্ভাষণ সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম সম্মানিত হাজিরিন সবার আগে সর্বপ্রথমে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আলাইহিস দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পূত পবিত্র মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন ঈসালের সবের মাহফিল বরকতের মাহফিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন এই পৃথিবীর বুকে একজন ব্যক্তি যখন মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায় ব্যক্তি যখন মারা যায় তার আমলের দরজা কি হয়ে যায় বন্ধ হয়ে যায়
তিনটি আমল তার কবরে পৌঁছায়, একটি হচ্ছে সাদাকায়ে জারিয়া, তিনি বলেছেন প্রায় 200 হাদিস এক করেছেন, 200 হাদিস এক করে একটা জিনিসকে তিনি প্রুফ করেছেন, তা হচ্ছে জীবিত মানুষের দোয়া মৃত ব্যক্তিকে উপকার দেয় বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, একজন মৃত ব্যক্তি কবরে থেকে অপর মৃত ব্যক্তির সাথে কথোপকথন করে, কনভারসেশন করে, সে জিজ্ঞেস করে তোমার কবরে এত আলো আসলো কেমনে, তোমার কবরটা সেম লাইটেড, বিশাল আলোকসজ্জায় আলোকসজ্জিত, কারণ কি? তখন ওই কবরবাসী বলে, আমার কোনো আমলের কারণে আমার কবর আলোকিত হয় নাই, বরং আমার কবরে আলো এসেছে কারণ আমার সন্তান আমার জন্য দোয়া করেছে, আমার সন্তান মাহফিলে বসে, মাদ্রাসায় বসে, ওয়াজের প্যান্ডেলের নিচে বসে, জিয়ারত করে, জুমার নামাজ পড়ে আমার জন্য দোয়া করেছে, সেই দোয়াটা আল্লাহ পাক এই ফেরেশতাদের মাধ্যমে পাঠিয়ে দিয়ে আমার কবরকে জান্নাতের আলো দিয়ে রোশন করে দিয়েছেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন কিছু মানুষ অনেক বড় সিংহাসন পাবে, তারা অবাক হয়ে বলবে, ইয়া আল্লাহ আন্নী হাযা, আল্লাহ গো এত বড় সিংহাসন আমাকে দিলেন, আমার তো আমল বড় ভালো নয়, আমাকে এত বড় সিংহাসন তুমি কি কারণে দিয়েছো বলো তো। রব্বুল আলামিন জবাব দিবেন, বান্দা লা লি আমালিকা, নট ফর ইয়োর ডিডস, তোমার কোনো আমলের কারণে আমি লাভ দেই নাই, তুমি কোনো আমল করেছো সে কারণে এটা দেওয়া হয় নাই, দেওয়া হয়েছে তোমাকে এজন্য যে তোমার সন্তান চোখের পানি ফেলে তোমার জন্য দোয়া করেছে বলেন সুবহানাল্লাহ। অতএব ভাইরা, আমি খুব সংক্ষিপ্ত সময় কয়েকটি কথা বলে বিদায় নিব, প্রধান অতিথি এখানে আসবেন, আমি ঢাকা যেতে হবে, আমি গতকালকে সিলেটে ছিলাম, সেই ঢাকা গিয়ে ক্লাস করতে হয়েছে, আবার আসছে আগামীকালকেও আপনাদের লালা বাজারে মাহফিল, যে আবার ক্লাস করে আসতে হবে, তো চাকরি করে মাহফিল করা একটা টু টাস্ক, কোয়াইট ইম্পসিবল, আমাদের জন্য অত্যন্ত ডিফিকাল্ট, সো আমি একটু সময় দিচ্ছি, প্রধান অতিথি মহোদয় আসার সাথে সাথে আমি কথা শেষ করবো ইনশাআল্লাহ, তার আসা আগ পর্যন্ত আমরা কিছু কথা শেয়ার করব। দোয়া হচ্ছে আসল, একটি মাহফিলের কথোপকথনের মধ্যে অনেক আর্টিফিশিয়াল থাকতে পারে, কিন্তু দোয়ার মধ্যে কোনো ভেজাল নাই, কথা বলেন দোয়ার মধ্যে কি নেই, কোনো ভেজাল নাই, কে কোটি টাকার মালিক, কে পথের ফকির, তারও দোয়ার দরকার আছে না নেই, লক্ষ কোটি টাকার মালিক তারও আল্লাহর কাছে কোনো না কোনো পাওয়া চাওয়া যথেষ্ট রয়েছে, সে জানে যে তার এই অভাব পূরণ করতে পারে না একজন, তিনি কে? আল্লাহ। এই জন্য প্রিয় সুদী, আজকে ইসলামের সাহেবের মাহফিল, যার সন্তানরা আজকে মাহফিলের ইন্তজাম করেছেন, আমরা তাকে সাধুবাদ জানাই যে এত বিশাল আয়োজন তারা করেছেন, এই আয়োজনকে কবুল করে হাজি আব্দুল বারি সাহেবকে আল্লাহ পাক মাগফিরাত করে উন্নতের জান্নাতের উচ্চ মাকাম দান করো জলবানা, আমিন। আমরাও মাহফিলকে পার্টিসিপেট করেছি, এই মাহফিলের অংশ হতে পেরেছি, আল্লাহ পাক যেন আমাদেরকেও কবুল করে আমাদের মা বাবা কে স্বজনকে আল্লাহ মাফ করেন জলবানা, আমিন। যে মহামণিব এই সুযোগটুকু দিলেন, আসুন সে মহামণিবের দরবারে কায়মল বাক্যে হৃদয়ের সব সকল আবেগ উচ্ছ্বাস আর অনুভূতিকে উজাড় করে হৃদয়ের বদ্ধ কপাট উন্মোচন করে সকলে একবার করুন কালিমা তশকর আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার থেকেও অনেক 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 গুণ বেশি দুরুদ আর সালাম আমাদের প্রিয় নবীর প্রতি, যিনি শামসুত তোহা, যিনি বদরুত তোজা, যিনি নূরুল হুদা, যিনি হাবিবে খোদা, যিনি সৈয়দুল কাউনাইনি ওয়াস সাকালাইন, সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, রাসূল রাব্বিল আলামিন, আফতাবের নবুওয়াহ, শাহনশাহের রিসালা, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদুনা নবিয়্যুনা শাফিয়্যুনা হাবিবুনা তাবিবুনা ওয়া তাবিব কুলুবিনা ওয়া কুদওয়াতুনা ওয়া সানাদুনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি, যিনি আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে আমাদেরকে এতিম করে দিয়ে সোনার মদিনায় সোনার টুকরা জমিনে শুয়ে আছেন, যার কাজ ছিল উম্মাহকে নিয়ে, ইন্তেকালের আগে তিনি বলে গেছেন যে দুনিয়ার উম্মতরা শোনো, নাহনু মা'আশিরুল আমবিয়া
لم نؤرس دينارا ولا درهما ولكن نؤرس العلم فمن اخذه اخذ حقا وافرا আমরা নবীদের দল নবীদের দল আর অন্য মানুষের দল এক নয় নবীদের জন্য আল্লাহ স্পেসিফিক কোয়ালিফিকেশন দিয়েছেন নবীদের আলাদা মর্তবা দিয়েছেন কে জোরে বলেন কে নবীদের ইজ্জত আলাদা আছে না নেই আছে তারা কবরে জিন্দা তারা মুর্দা নন চিল্লাই কোন সুবহানাল্লাহ এই কথা আমাদের নিজস্ব বানানোর কথা নয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আনবিয়াউ আহইয়াউম ফি কুবুরিহিম ইউসাল্লুন প্রত্যেক নবী কবরে জিন্দা নামাজ পড়েন সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ প্রত্যেক নবী কবরে জিন্দা কেবল নামাজ পড়েন তা না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন ওয়া হুম ইউরজাকুন প্রত্যেক নবীর কবরে জান্নাতের খাবার দিয়ে মালামাল করেন একজন তিনি কে অতএব নবীদের ব্যাপার সেবার আলাদা আমরা তাদের মতো নই আমরা তাদের উম্মাহ আমরা তাদের ভালোবাসি ঠিক কিনা জোরে বলেন অতএব নবীরা তাদের একটা জিনিস রেখে যান টাকা পয়সা রেখে তারা মারা যান এমনটা নন এন্তেকাল করেন যে জিনিসটা রেখে তা হচ্ছে আইল জ্ঞান জ্ঞান যে গ্রহণ করবে কবুল করবে তার মূল্য সবচেয়ে বেশি হচ্ছে সত্যিকার নবীর ওয়ারেস এজন্য পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম আমার ইন্তেকাল জন্ম যেমন রহমত আমার ইন্তেকাল আমার উম্মত তোমাদের জন্য রহমত হয়ে থাকবে সুবহানাল্লাহ শুধুমাত্র আমার নবী নন তমাম পৃথিবীর যত নবী এই পৃথিবীতে আগমন করেছেন তাদের প্রত্যেকের ইন্তিকালকে আমার রাসূল রহমত বলেছেন তিনি বলেছেন ইজা আওয়াদাল্লাহু বি উম্মাতিন খায়রা যখন আল্লাহ কোন উম্মতের কল্যাণ কামনা করেন সবার আগে ওই উম্মতের নবীকে আল্লাহ কবজ করে নিয়ে যান তাদের ইন্তিকাল দুঃখের হতে পারে কোনো বি ইন্তিকাল দুঃখের নয় সেই নবী তারা গোটা জীবনকে কাটিয়েছেন উম্মতের মহব্বতে আমাদেরকে দিয়েছেন শ্রেষ্ঠ উম্মতের তাকমা শ্রেষ্ঠ উম্মতের লক্ষ্য দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য খায়রা অবশ্যই তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে পৃথিবীর মানুষের মধ্য থেকে নির্বাচন করা হয়েছে তোমাদের কোয়ালিফিকেশন হলো তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমাদের দায়িত্ব হলো কর্তব্য হলো গুনাহগুন হলো তোমরা সৎ কাজে আদেশ করো অসৎ কাজে নিষেধ করো উম্মতে মুহাম্মদের শ্রেষ্ঠ তার অনেকগুলো কারণ এমন একটা শ্রেষ্ঠত্বের মূল কারণ হচ্ছে আমরা সৎ কাজের আদেশ দেই অসৎ কাজের কি করি ভাই নিষেধ করি সমাজে যখন সৎ কাজ থাকবে আর অসৎ কাজের নিষেধ থাকবে তখন এই সমাজ সোনার সমাজ যখন সমাজে অসৎ কাজের নিষেধ নাই সৎ কাজের আদেশ নাই সেই সমাজটা অতল গহ্বরে তলিয়ে যাবে নাউজুবিল্লাহ বলেন আল্লাহর হাবিব বলেছেন তামাম উম্মতে মুহাম্মদি সমাজ সৎ কাজের আদেশ আর অসৎ কাজের উদাহরণ হলো কামাসালি সাফিনা একটা নৌকার মতো যে নৌকাতে তালা হচ্ছে দুইটা কয়তলা নৌকা জোরে বলেন কয়তলা দুই তলা নৌকা উপর তলার মানুষের সাথে নিচের তলার মানুষের আপ ডাউন হয় নিচ তলার মানুষ পানির জন্য উপর তলায় যায় গিয়ে বালতি ফেলে পানি উঠায় কথা বলেন ঠিক না নৌকা যে দুটো তলা থাকে নিস্তলা মানুষের পানি দরকার আছে না নাই আমার ভাইরা একটু কথা বলেন আছে না নাই একটু রেসপন্স করলে হবে কি আমি ভাববো যে আপনার আমার উপরে বিরক্ত নন আর যদি আপনি একটু রেসপন্স করেন তাহলে 30% কথা এডুকেশন সায়েন্স বলছে আপনার মুখস্থ হয়ে যাবে সোনাল্লাহ বলবেন না আর আমরা মাহফিলে আসছি কিছু নিতে বাস খেতে আসি নাই ওয়াশ হতে আসি নাই ধুলাই হতে আসে না এই কথা কোন ঠিক কি না যদিও মাহফুল গুলোকে ধুলাই করে খুব এখন সাইজ করে বাস দেয় আমরা বাস নিতেও আসি নাই আমরা ধুলাই খেতে আসি বিকজ মাহফিল গুলো এখন হচ্ছে ধুলাইয়ের মাহফিল কুফুরির বস্তার মাহফিল তারপরে
সাইজ করার মাহফিল কথা কোন ঠিক কিনা। এই জন্য প্রিয় সুধি ভাইরা, আমরা আজকে এখান থেকে কিছু নিতেও এসেছি আল্লাহ পাক তৌফিক দিন জোরে বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম তিনি বলেছেন সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধটা হলো এমন যে দুই তলা নৌকার মানুষের মতো। এই নৌকা আবার অন্য কোন নৌকা না, কথা বলেন ঠিক কিনা? নূহ নবীর নৌকাও না, এটা আল্লাহ রাসূল ভিন্ন এক নৌকার কথা বলেছেন। যেই নৌকায় উপর তলায় কিছু মানুষ থাকে, নিচের তলায় কিছু মানুষ, নিচের তলার মানুষ পানির জন্য উপর তলায় গিয়ে বালতি ফেলে পানি নিয়ে তাদের প্রয়োজন ফুরায়, কিন্তু উপর তলার মানুষ কি করে, নিচের তলার মানুষকে উপরে উঠতে দেয় না। উপর তলার মানুষ নিচের তলার কথা বলি না চাচা, উপর তলার মানুষ নিচের তলার মানুষকে উপরে উঠতে দেয় না, তোমরা উপরে আসতে পারবা না। এই যে সম্পর্কহীন অবস্থা, ঠিক সেই সময় নিচের তলার মানুষের কিন্তু পানি দরকার। এই পানি নেওয়ার জন্য সে কি করবে? রাসূল বলেন যখন উপর তলায় তাকে কেউ দেয় না, তখন সে নিচ তলার পানি সংগ্রহ করার জন্য সে নিচ তলায় একটা ফুটা করে দেয়। নৌকা ফুটা করলে ওই দিয়ে পানি তো খুব আরামসে আসবে, সে প্রয়োজন মিটাবে, কিন্তু এন্ড অফ দা ডে দিন শেষে কিন্তু ওই নৌকাটা আস্তে আস্তে তলানিতে চুপসে যাবে, কথা বলেন ঠিক কিনা? উপর তলা ওরা ভাবছে আমরা বড় ভালো আছি, নিচে তোমাদেরকে কোনো খবর নেই নেই। আল্লাহর হাবিব বলেন যে সমাজের মধ্যে সৎ কাজের আদেশ নাই, অসৎ কাজের নিষেধ নাই, সেই মানুষগুলোর উদাহরণ হলো ওই তলা ফোটা নৌকার মত। নাউজুবিল্লাহ। বাংলাদেশে ওয়াজ আছে, নসিহত আছে, কিন্তু সৎ কাজের আদেশ নাই, অসৎ কাজের নিষেধ নাই, কথা বলেন ঠিক না? আছে খালি চুগল করি বদনাম, আছে শুধু ব্যক্তিকে নিয়ে সমালোচনা, কথা বলেন ঠিক না? এই জন্য ব্যক্তি সমালোচনা প্রোগ্রাম হতে মাফি ভাইরা না। এই জন্য আজকের এই প্ল্যানটা পরিবর্তন করা দরকার আছে না নেই? আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি এক একটা মাহফিলে যেতেন, সেই পালকিতে চড়ে পায়ে হেঁটে ঘন্টার পর ঘন্টা, আমরা একটু ব্যাকওয়ার্ড জায়গায় গেলে মাথা গরম হয়ে যায় এখন, কথা বলেন ঠিকই না? সেখানে গেছেন, এত তাড়াহুড়া ছিল না, আরাম করে বসেছেন, মানুষের মনের কষ্ট শুনেছেন, পানি পড়া তেল পড়া যা পড়া সব দিয়েছেন। মানুষগুলো বলতো হুজুর আপনার আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আসতেন, তিনি তো এত তাড়াহুড়া করতেন না, এত বিজি ছিলেন না তিনি, প্রতিটা মানুষ মনের কথা বলতে পেরেছে, ডিম দিয়েছে ডিম তাও হাদিয়া পকেটে নিয়েছেন, দেখে নিয়ে আরাম করে এটা সসম্মানে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ এই জমিনকে তারা আবাদ করেছেন, জমিনটাকে প্রস্তুত করেছেন আমাদের জন্য, কথা বলেন ঠিক না? ব্যক্তির সমালোচনা আর কাদা ছোড়া ছুড়ি তাদের মাহফিলে ছিল না। এই জন্য পেয়ারা হাজিরিন, আজকের সমাজে আদেশ নাই খালি অনুরোধ। মসজিদে যাবেন, ইমাম সাহেব বলবে মেহরবানি করে কাতার সোজা করি, মোবাইল বন্ধ করি, কথা না বলি, ভাইরা আমার ডিস্টার্ব না করি, সবগুলো রিকোয়েস্ট, নাউন অফ দ্যাম ইজ অর্ডার, একটাও এখানে অর্ডার নাই, কথা বলেন একটাও অর্ডার নাই। অর্ডার কাকে বলে, আদেশ কাকে বলে, এর সংজ্ঞা আপনি খোঁজেন। আদেশের সংজ্ঞা হলো কাউলুল কাইল লিগাইরিহি আলা সাবিলিল ইস্তিআলা ইফআল। আদেশের সংজ্ঞা হলো বক্তা নিজেকে বড় মনে করে বলবে কাজটা করো। নহি নিষেধের সংজ্ঞা কি? নিষেধের সংজ্ঞা হলো কাউলুল কাইল লিগাইরিহি আলা সাবিলিল ইস্তিআলা লা তাফআল। নিজেকে বড় মনে করে বলবে খবরদার এই কাজটা তুমি করতে পারবে না। কিন্তু আজকে মসজিদে গেল আমরা অনুরোধের আসর হয়ে আছে, একটার মধ্যে অর্ডার করার ক্ষমতা পান না, অর্ডার না করতে 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 চাকরি দেখুন 13টা বেজে গেছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসল্লি ভাই আমরা রাখতে হবে, একজন ইমাম অবশ্যই মুসল্লিদের কাছে বড়, একজন শিক্ষক অবশ্যই তার ছাত্রের কাছে বড়, একজন বাবা তার সন্তানের কাছে অবশ্যই বড়, স্বামী তার স্ত্রীর কাছে অবশ্যই বড়, একজন ওস্তাদ অবশ্যই তার ছাত্রের কাছে বড়। যখন আদেশ থাকবে না নিষেধ থাকবে না, এই উম্মত কোনদিন শ্রেষ্ঠ উম্মত হতে পারবে না। বাবা সন্তানকে নামাজ পড়তেই হবে, নামাজ না পড়লে আমার ঘরে জায়গা হবে না, কথা বলেন ঠিক না?
তারপরে পড়া পড়ছিকে আসতে হবে কষ্টাইতে কষ্টাইতে প্রাইভেটের চিন্তায় উস্তাদদেরকে ধাক্কা দিয়ে এখন পানিতে ফেলায় কথা কন ঠিক না চেয়ারম্যান সাহেব অবশ্যই এলাকার বড় মানুষ চেয়ারম্যান কোনো খবরদার আমার এলাকাতে ইফতেদিন চলবে না ইফতেদিন করলে পিটের চামড়া থাকবে না কথা কন ঠিক না এই এলাকাতে এই কাজগুলো করতে বইটা করা যাবে না সামাজিক যে সংস্কারের কাজ এগুলো আদেশ আর নিষেধের অধীন এই ক্ষেত্রে আমরা খুব বিপদে আছি যা আদেশের যোগ্যতা আদেশ করতে হবে যা নিষেধ হারাম তা নিষেধ করতে হবে আবার যা নিষেধ হারাম না তাকে আবার বেশি বেশি ফতোয়াবাজি করে নিষেধ করা যাবে না কথা কোন ঠিক কিনা আর শিওর হবেন এনশিওরমেন্ট থাকবে যার নিষেধ আমার প্রিয় ভাই উম্মত শ্রেষ্ঠ উম্মত তিনি পাঠ করেছেন সুবহানাল্লাহ রব্বুল আলামিন আমি আমার তাওরাতের মধ্যে এমন এক উম্মতের গুনাগুন করেছি যে উম্মত জিন্দেগীতে যত গুনাহ করবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আপনি সব মাফ করে দিয়ে দিবে পাঁচ ওয়াক্ত নামাজ সব গুনাহের মাফি নবীজির কাছে একজন সাহাবী এসে বললেন রাসূল আমি গুনাহ করেছি রাসূল বললেন সল্লি মানে আমার সাথে নামাজ পড়ো নামাজ পড়তে পড়তে ফজর জোহর আসর মাগরিব এশা পর্যন্ত সব পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন আবার সে সাহাবী রাজি রাসূল আমি গুনাহ করেছি আমার উপরে আপনি হাত কায়েম করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবী আমার তুমি কি আমার সাথে নামাজ পড়ো নাই পাঁচ ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা পড়ে তার জিন্দেগীতে কোনো গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে সব গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দিয়ে দেয় একটা শীতের গাছ তার সাথে রাসূল উদাহরণ দিয়ে ধাক্কা দিলেন ঝরঝর করে পাতাগুলো পড়ে গেল রাসূল বলছেন পাঁচ ওয়াক্ত নামাজের উদাহরণ হচ্ছে এমন এই ধাক্কা খেয়ে যেমন শুকনো পাতাগুলো ঝরে পড়লো নামাজের সাথে তোমার সব গুনাগুলো ছড়িয়ে মাফ করে দেন কে আমার ভাইয়েরা সেই উম্মতের গুনাগুণ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল এই উম্মতের গুনাগুণ আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতে করেছেন আমাদের গুনাগুণ করেছেন ইনজিলে কে আরো জোরে কে আল্লাহ এই উম্মত কেমন উম্মত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন ইন্নাল্লাহ তাসা বিল খায়রাত এই উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন শুধু না ইন্নাহা আউওয়ালুল উমাম তাদ উমাম তাদখুলুল জান্নাত এই উম্মত সবার আগে আল্লাহ পাক জান্নাতকে উদ্বোধন করবে উম্মতে মুহাম্মদকে দিয়ে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলে দিয়েছেন নাহনুল আখিরুন আল আউওয়ালুন ইয়াউমাল কিয়ামা ওয়ানাহনু আউওয়ালু মান ইয়াদখুলুল জান্নাতা ইয়াউমাল কিয়ামা রাসূল বলেন আমরা হচ্ছে সবার শেষ আমরা হচ্ছে সবার পরে সবার পরে সবার আগে আমাদের আগমন সবার পরে কিন্তু আমাদের শ্রেষ্ঠত্ব সবার আগে চলে বলেন সুবহানাল্লাহ শুধু তাই না রাসূল বলেন তাম পৃথিবীর মানুষ সমাপ আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে এই উম্মতকে দিয়ে জান্নাত উদ্বোধন করবেন আমি যখন জান্নাতের কাছে আসব আমাকে বলা হবে মান কোনা ওখানে কে আমি বলি মোহাম্মদ জান্নাতের দ্বার রক্ষে বলবে বা বিকা অমিরতু আপনার জন্যই তো আমাকে আদেশ করা হয়েছে মোহাম্মদ আমার নবী যখন আসবে জান্নাতের দরজা তুমি খুলে দিয়ে দিও জোরে বলেন সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইয়েরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি প্রথম জান্নাতে পা দিয়ে উদ্বোধন করব তারপরে উম্মতে মুহাম্মদের 70,000 উম্মত বিবিনা হিসেবে জান্নাতে ঢোকাবেন কে 70,000 উম্মত বিনা হিসাবে বিচারবিহীন কোন হিসাব নিকাশ আল্লাহ করবেন না জান্নাতের মালিক বানিয়ে দিবেন সুবহানাল্লাহ বলেন এই উম্মতের এত গুণাগুণ এত স্পেসিফিক কোয়ালিফিকেশন আল্লাহ সমস্ত নবীকে দেখে অবাক হয়েছেন সব নবী এই উম্মতের গুণাগুণ করে তারা ভূয়সী প্রশংসা আমাদের করেছেন তা আমাদের সেই ভূয়সী প্রশংসা ধরে রাখা দরকার আছে না নাই জোরে কোন আছে না নাই আমরা সেই উম্মত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতকে বানিয়েছেন আল্লাহর পক্ষ থেকে উম্মতে ওয়াসাতা
মধ্যমপন্থী উম্মত আমরা, সে উম্মত আমরা হচ্ছি তাম বিশ্ব মানবতার জন্য সাক্ষী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সেজন্য বলেছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু 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 শুহাদা আন-নাস। এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছি। তোমরা হচ্ছ মধ্যমপন্থী উম্মত, বাড়াবাড়ি নাই, ছাড়াছাড়ি নাই। তোমাদের মধ্যে রয়েছে একদল, যেখানে বাড়াবাড়ি সেখানে আমরা নাই, কথা বলেন ঠিক কিনা? যেখানে ছাড়াছাড়ি সেখানেও আমরা নাই, কথা বলেন ঠিক কিনা? আমরা বাড়াবাড়ি করব না, আমরা মারামারি করব না, বরং আমরা এমন এক জাতি সবাইকে আমরা শ্রদ্ধা করব। যদি বলেন সুবহানাল্লাহ, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কে ইমান আনলেই হবে না। আদম থেকে ঈসা সব নবীর উপরে বিশ্বাস আনার নাম হলো ইমান। সুবহানাল্লাহ। সব নবীকে রাসূল ইজ্জত দিয়েছেন বেশি তাকে। তিনি বলেছেন খবরদার, ইউসুফ তুমি চাচ্ছি বড় মনে করো না, ইউসুফ 7 বছর 7 মাস 7 দিন 7 ঘন্টা 7 মিনিট জেলখানায় ছিল, আর মোহাম্মদ এতদিন জেলখানায় থাকলে কি করতাম জানি না। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্দী অনুষ ছিল মাছের পেটে, মাছের পেটে সেনা আমাদের জায়গা বানায় নিয়েছেন। যখন 40টা দিন পরে তার পা নাড়তে পেরেছেন, তখন তিনি বলেছেন ইয়া আল্লাহ ইন্নী লাতখাযতু বাতনাল হুতি মসজিদা। রব্বুল আলামিন, নামাজগুলো কাজা হয়ে যাচ্ছে, আমি তোমার এই মাছের পেটে রব্বুল আলামিন তোমার জন্য সাজদার জায়গা মসজিদ বানায় নিয়ে নিলা। বন্ধু মাছের পেটে তিনি আল্লাহর জিকির করেন, আল্লাহকে বলেন নাই, কথা বলেন ঠিক কিনা? আমাদের পড়েন সবাই ইন্নি আমি সেই মাছের পেটে 40 দিন থাকলে বেঁচে থাকতাম কিনা আমি মুহাম্মদ জানি না। সুবহানাল্লাহ। মূসা নবীকে তোমরা আন্ডারএস্টিমেট করো না, কারণ মূসা বনি ইসরায়েল হত্যা করে নির্যাতিত ছিলেন। তো সব নবীকে তিনি তার নিজের চেয়ে বড় মনে করেছেন, কিন্তু আমরা জানি সবার চেয়ে বড় নবী আমাদের নবী, কথা কন ঠিক না? তিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, তাম নবীদের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিন্তু নিজেকে বড় থেকে বড় মনে করেন। আমরা সেই উম্মত, আমরা সবাইকে বড় মনে করি ঠিক কিনা? জোরে বলেন। কিন্তু আমরা বড় মনে করি না, মাহফিলের প্যান্ডেলে বসলে আমি মনে করি আমি বড় বুঝল, অন্য সবাই ছোট, কথা বলেন ঠিক কিনা? এটা তো নিয়ম নয় ভাইরা, নিয়ম হলো অন্যকে প্রাধান্য দেয়, আপনাকে ইজ্জত দিবেন যিনি তিনি কে। এই জন্য আপনি দেখবেন আল্লাহ সাহেব কিবা রহমতুল্লাহ আলাইহি সৈয়দ সাহেবের কত ইজ্জত করতেন। আমাদের বড় সাহেব কিবলা এখনো সৈয়দ সাহেব যখন আসে নিজেকে ছাত্র মনে করেন, কথা বলেন ঠিক কিনা? উনি যে পীর, উনি যে একটা ভাব ভঙ্গি থাকবে কিচ্ছু নাই, কথা বলেন? এমন কোন পীরাকের কোন একটা আত্মম্ভরিতা অহংকার তার মধ্যে খুঁজে পাওয়া যায়? নিজেকে ছোট করেন, মিটা দে আপনি হাস্তিক, আপনার হাত থেকে মিটিয়ে দেন, কোন মর্তবা চাইলে অহংকারী আচরণ করা যাবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা হচ্ছে মধ্যমপন্থী উম্মত, হেদায়তের পথ পেতে হলে মধ্যমপন্থী হতে হবে, চরমপন্থী হওয়া যাবে না। হেদায়তের সংজ্ঞা হচ্ছে কি? সিরাতে মুস্তাকিমের সংজ্ঞা হলো বাইনাল ইফরাতি ওয়াত তাফরিত বাইনাল আকলি ওয়াল মুহাব্বা। সিরাতে মুস্তাকিম হলো বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মাঝে। ঈসার শরীয়তে অনেক কিছু জায়েজ ছিল, আমাদের শরীয়তে জায়েজ নাই। মূসা নবীর শরীয়তে কাপড়ে ময়লা লাগলে সেই কাপড় কেটে ফেলে দেওয়া লাগতো,
কিন্তু উম্মতে মুহাম্মদের শরীয়ত হচ্ছে কাপড়টা সাতবার ভালোমতো ধুয়ে নাও পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ, আমরা হচ্ছে সাক্ষী, তাম মখলুকাতের সাক্ষী আমরা। নবীজির সম্বন্ধে একটা লাশ গেল, ফাউসনিয়াত আলাইহা, ওই লাশের উপরে প্রশংসা করা হলো। রাসূল বলেন ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত, আরেকটা লাশ হলো। রাসূল তখন বললেন ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন রাসূল, আপনি একটা লাশের সামন নিয়ে যাচ্ছেন, তার প্রশংসা করার পরে আপনি বললেন ওয়াজাবাত মানে আবশ্যক হয়ে গেল, আরেকটা লাশের বদনাম করা হলো, তখন আপনি একে কথা বলেন, কারণ কি? আমার রাসূল বললেন সাহাবী আমার শোনো, প্রশংসা করা হয়েছে, তোমাদের মুখের জবানের এত দাম আল্লাহ তা কবুল করে বান্দার গুনাহ মাফ করে দিয়ে থাকে, জান্নাতের মালিক বানায়। আরেকটা লাশের বদনাম তোমরা করেছ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মুখের ওই কথাগুলো সাক্ষী বানায় দেয়া ওই ব্যক্তিকে পাপি তাপের কাতারে করে জাহান্নামে ঠিকানা দিয়ে দিলে কিনা আমাদের জবানের মূল্য কোর্ট আদালতে আছে না নাই? জোরে বলে আছে না নাই? আমার সাক্ষী নেই, একজন নিরপরাধ অপরাধী হতে পারে, একজন অপরাধী নিরপরাধ হতে পারে, কথা কোন ঠিক না? কোর্টগুলোতে মিথ্যা সাক্ষী আছে না নাই? আছে। জোরে বলে আছে না নাই? আছে। কেন থাকবে ভাই? আপনার সাক্ষীর মূল্য অনেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হেলান দিয়ে বসা, তিনি বলেন সাহাবীরা আকবরুল কাবায়ের কি শুনবে, সবচেয়ে ভয়ঙ্কর কবিরা গুনাহ কি শুনবে? মেজর সিনস, তাহলে তিনটা হচ্ছে, একটা হচ্ছে ইশরাকবিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, এলান দিয়ে বসে আছে। দুই নাম্বারটা হচ্ছে ওকুল ওয়ালিদাইন, পিতা মাতার বাধ্য হওয়া, প্রথমটা শিরিক, দুই নাম্বার আল্লাহ, পরে পিতা মাতার সাথে শিরিক, পিতা মাতার সাথে বাধ্য আচরণ বড় খারাপ। তিন নাম্বারটা বলতে গিয়ে নবীজি হেলান দিয়ে বসতে পারলেন না, সোজা হয়ে বসরাত হয়ে বললেন ওয়াল কাউলুজ জোর কাউলুজ জোর কাউলুজ জোর, বলতে লাগলেন মিথ্যা সাক্ষী মিথ্যা সাক্ষী মিথ্যা সাক্ষী। সাহাবীরা বলেন নবী বলতেই লাগলেন বলতেই লাগলেন, আমরা বললাম আল্লাহু সাকাতা, নবী যদি থেমে যেতেন ততই না ভালো হতো। রাসূল মিথ্যা সাক্ষীকে ভয়ঙ্কর কবিরা গোনা বলেছেন, কথা বলেন ঠিক না? কিন্তু আমাদের কোর্ট আদালতের মধ্যে মিথ্যা সাক্ষী জোরে বলেন তো আছে না? না, কেন আপনি মিথ্যা সাক্ষী দিলেন ভাইরা? মিথ্যা সাক্ষী দিয়ে আল্লাহর গজব নাজিল হবে, কথা বলেন ঠিক না? এই জন্য মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। এই জবানের কত বড় দাম, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলে আলামিন নূহ নবীকে ডেকে বলবে, নূহ তুমি দাওয়াত দিয়েছো কিনা, তুমি কি তোমার দাওয়াত, ইন্নি বাল্লাগতু রিসালাতি, আমি আমার দাওয়াতের কাজ পৌঁছাই দিয়েছি। নূহের উম্মতকে আল্লাহ ডেকে, উম্মত তোমরা কি নূহ নবীর দাওয়াত পাইছো? ওরা বলবে আল্লাহ হু ইজ নূহ, নূহকে মান্য নূহ নামে কাউকে চিনি না আমরা, নজবিল্লাহ বলবে কেমন বদমাস উম্মত, কথা কোন ঠিক না? ওরা তো আল্লাহ নূহকে এই প্রথম শুনলাম, আল্লাহ তো জানেন যারা কত বড় দুষ্ট, আল্লাহ নূহ নবী কেউ নূহ তোমাকে নাকি চিনে না ওরা, আপনি তো জানেন 950 বছরের পিছনে জীবনটা বরবাদ করে দিয়েছে, আর আপনি এখন আপনার সামনে ওরা বলছে আমাকে চিনে না, আল্লাহ কি করতাম? আল্লাহ বলেন এগুলো হবে না নূহ, এটা বিচারের ফয়সালার দিন, তুমি তোমার সাক্ষী দাও, হোয়াট ইজ ইওর এভিডেন্স, তোমার সাক্ষী কোথায়? আল্লাহ নবী নূহ ইসলাম বলে আল্লাহ বাবুর সাক্ষী নাই, তবে তোমার এই পৃথিবী থেকে আমি বিদায় নেওয়ার পরে আমার সন্তানদের মধ্য থেকে মুহাম্মদের উম্মত যারা তারাই আমার একমাত্র সাক্ষী হতে পারে। আল্লাহ ডাকবেন আমাদেরকে, কাদেরকে? জোরে কোন কাদেরকে? আমাদের, আমাদেরকে ডাকবেন উম্মতে মহাম্মদ। সেদিন আমরা দাঁড়া করবো আল্লাহ আপনার বন্ধু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক দুই বছর নয় 950 বছর এই গুনাহগারে অসম্ভব খারাপ উম্মতদেরকে তিনি আল্লাহ আপনার পথে ডেকেছেন। সুবহানাল্লাহ, নূহ নবীর উম্মতে লাঠি মিছিল করে কথা বলবে, মানি না মানবো না, লাঠি মিছিল আছে না নাই? আছে। বাংলাদেশে আছে না নাই? আছে। একদল আমরা
একটা কাজ করি আরেকজন হুজুর লাঠি মিছিল করে আসে না নাই একজন ওয়াজ করবে হ্যাঁ মাহফিল একজন বন্ধ করে দেয় আসে না নাই ভাইরা আমার মাহফিল বন্ধ করে লাভ নাই আজকে আপনি মাহফিল বন্ধ করবেন কালকে আপনারটা বন্ধ করবে কথা কোন ঠিক কি না বলতে দেন সুযোগ দেন ইটস মাই পার্সোনাল অপিনিয়ন আমি মনে করি না আপনি আমার সাথে একমত হওয়া জরুরি বাট আমি মনে করি এটা আমার ব্যক্তিগত অভিমত মাহফিল বন্ধ করবেন না গেট ভেঙে ফেলবেন না মিলাদ দিবেন গেট দেখবেন বাংলায় সব ঠিকঠাক করে ফেললেন নাউজুবিল্লাহ বলবেন না লাঠি মিছিল তো সন্ত্রাসের ভাষা কথা বলেন ঠিক কি না লাঠি মিছিল কোন ভালো মানুষের ভাষা হতে পারে মিলাদকে আমার পছন্দ আপনার করবেন না আমরা তো মনে করি মিলাদ কেম তো না করলেও সে আমার ভাই আজীবন কিয়াম করেন না সে আল্লাহর ওলি হয়েছে এখনো আছে কিয়ামতের আপনি খালি কিয়াম করলেন নামাজ করলেন না রোজা রাখলেন সুদ ঘুষ খাইলেন কাম হবে কথা বলেন কাজ হবে আপনি আলিস্তা তালামীদের পরিচয় দিলেন আল্লাহ সাহেব কি তার অনুসারী বলে কোরআন দিলেন কিন্তু আপনি মিথ্যা বলেছেন আপনি মানুষকে ঠকিয়েছেন আপনি ছোটকে ইজ্জত করেন নাই বড়কে সম্মান করেন নাই অন্যের ক্ষতি করে আনন্দ পেয়েছেন আপনি সাহেব কি তার অনুসারী হতে পারেন না কথা বলেন ঠিক কি আপনার পীর আপনাকে শিখিয়েছেন নামাজ রোজা হজ যাকাত কোরআন তেলাওয়াত আপনার পীর আপনাকে শিখিয়েছে মিথ্যা বলা যাবে না আপনার পীর কোনোদিন মিথ্যা বলেন নাই কথা বলেন ঠিক না আল্লাহ সাহেব কিবা শিখিয়েছেন ছোটকে সম্মান করো শ্রদ্ধা করো মায়া করো বড়কে ইজ্জত করো আপনার পীর শিখিয়েছেন আপনি অন্যের ভালো দেখলে খুশি হন অন্যের কষ্ট দেখলে চোখের পানি ফেলেন কথা বলেন ঠিক না আপনার বড় সাহেব কিবলা সিরোরে যারা মারা গেছে সিরোরে যারা ঘর হয়েছে হিন্দু মুসলিম পার্থক্য করেন নাই যে হিন্দু 100 হিন্দুর ঘর তিনি বানাই দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আপনার এই তরিকা তো সেই তরিকা যেই তরিকা মানবতার কথা বলে তা আপনি খালি কিয়ামের স্লোগান দিলেন আর অন্যদিকে সব উল্টা পাল্টা আমরা মনে আমরা করলাম আমরা কি উনার জোরে বলেন পারবো এই জন্য আল্লাহর কসম করে বলি কিয়ামে একমাত্র হক বাতিলের মানদণ্ড নয় কিয়াম কেউ করুক বা না করুক বন্ধুরা আমার তাদের বিরুদ্ধে কিয়াম ওয়ালারা কই কই লাচিল মিছিল করে হই হই রই রই বলা যাবে না যাবে কিনা তো দেখো লাচিল মিছিল করলো ওরা কিয়ামতে দেখবো আল্লাহ মানি না মানবো না উম্মতে মোহাম্মদ ছিল না আমাদের সময় নূর নবী যখন আইসে এরা ছিল না আল্লাহ এদেরকে আপনি সাক্ষী নেন আল্লাহ বলেন উম্মতে মোহাম্মদী বলো তো আমরা সেদিন বলবো মাবুদ উম্মতে মোহাম্মদী আমরা আপনাকেও চিনতাম না জান্নাত চিনতাম না জাহান্নাম চিনতাম না লৌহ কালাম কিচ্ছু চিনতাম না আপনার বন্ধু আমাদেরকে দাওয়াত দিয়েছেন রব্বানা ইন্নানা সামিনা মুনাদিয়ে ইউনাদি বিল ঈমান আল্লাহ আমরা শুনেছি একজন ঈমানের পথে আমাদেরকে ডেকেছেন দেখেছেন রব্বানা ইন্নানা আমান্না আপনার বন্ধুর কথা ভুল করে নিয়েছি আপনার বন্ধু কোনদিন জীবনে বিশ্বাসতা করে নাই সুবহানাল্লাহ সেই আল আমিন নবী আমাদের কোনদিন মিথ্যার কোন সন্দেহ পোষণ করি নাই সেই নবী যেহেতু বলেছেন নূহ আলাইহিসসালাম তার উম্মতকে 950 বছর দাওয়াত দিয়েছেন আমাদের বন্ধু আল্লাহ কোনদিন মিথ্যা কথা বলবে না সুবহানাল্লাহ আল্লাহ পাক এই সাক্ষী কবুল করে উম্মতে মুহাম্মদের সাক্ষী কবুল করে নূহ নবীর উপরে আরোপিত সব আপত্তি আল্লাহ পাক খালাস করে দিবেন বলেন সুবহানাল্লাহ আমরা শেষ নবীর উম্মত আমাদের মূল্য আছে না নাই এই জন্য আমরা হচ্ছে জান্নাতীদের সবচেয়ে সর্দার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতের মিনিমাম 120টা কাতারে থাকবে আমার উম্মত আর আমার উম্মতরা কান পেতে শুনো 120টার মধ্যে 80 কাতার হবে আমি মুহাম্মদের উম্মত সুবহানাল্লাহ রাসূল শুধুমাত্র বলেছেন খোদার কসম তোমরা বেশি বেশি করে বিয়ে শুরু যখন করবা আলাইকুম বিন্নিকা আল ওয়াদুদ ওয়াল ওয়ালুদ বেশি বেশি সন্তান প্রোডাকশন হয় বেশি সন্তান হয় এমন মেয়ে এই বংশের মেয়ে বিয়ে করো সন্তানকে দিয়ে বংশ দিয়ে উম্মতের আধিক্য দিয়ে আমি কিয়ামত দিন আল্লাহ পাকের কাছে উঠবো জোরে কোন সুবহানাল্লাহ আমরা হচ্ছি উম্মতে মুহাম্মদী বেশি জান্নাতি সুবহানাল্লাহ বলবেন না ধাক্কা ধোকা খেয়ে জান্নাতে আমরা যাবই ভাইয়েরা ঠিক কিনা বলেন এজন্য বন্ধু বানান বন্ধু
আমি প্রায় মাহফিলে এখন বলি এগুলো যে শত্রু বানায়েন না, শত্রু বানাইলে মসজিদে গিয়ে বন্ধু পাবেন না, ঠিক কিনা বলেন? শত্রু বানাইলে মসজিদে গিয়ে বন্ধু পাবেন, গিয়ে দেখবেন কেউ কিয়াম করে হেও মসজিদে আসে হাজির, আপনি বাইর করতে পারবেন ঘাড় ধাক্কা দিয়ে? পারবেন না। আপনি আল্লাহর ঘর কাবা শরীফে গিয়ে কি বন্ধু পাবেন? গিয়ে দেখবেন এখানে এক একজন পীরের এক একজন মুরিদ আছে না নাই, সেখানে গিয়ে দেখবেন হেফাজতে ইসলামের লোক আছে, আছে না নাই? আমরাও আছি। সেখানে আপনি যে ঠেলাঠেলি করেন কাজ হবে? হবে না। জান্নাতে গিয়েও পাবেন না। সো মেক সাম গুড ফ্রেন্ডস, কিছু বন্ধু বানা, আল্লাহ তৌফিক দিন, জয় করুন। আমিন। আমার মুসলমান ভাই, চার নম্বর ফজিলতের উম্মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে পাওয়া যায়, ওয়া ইন্না সুফুফা কাসুফুফিল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের যে কাতারগুলো নামাজের মধ্যে আছে, জিহাদের ময়দানে আছে, জানাজার ময়দানে আছে, যেই জায়গাতে উম্মতে মুহাম্মদি কাতারবদ্ধ হয়, আল্লাহ পাক ওই কাতারগুলোকে জান্নাতি ফেরেশতাদের কাতারের সমান করে নিয়েছেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতারের খুব গুরুত্ব দিতেন। তিনি বলতেন, আমার সাহাবীরা, কাতার সোজা করো, সাউ সুফুফাকুম ফা ইন্না তাসওয়িয়াতাস সুফুফ মিন ইকামাতিস সালাহ, কাতার সোজা করে নামাজে দাঁড়াও, কারণ নামাজের কাতার সোজা করাও অংশ। সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে কেউ যদি উলুট পড়ানোর বোকা দিতেন, একবার ইন্তেকালের আগে রাসূল বললেন, শোনো সাহাবীরা, আমি তো চলে যাব, তোমাদের কিছু পাওনা আছে আমার ওহুদের ময়দানে আমি তো তখন খুব অবস্থা খারাপ, দাঁড়িয়েছি একটা কাতারে, আপনি লাঠি দিয়ে এমন দূরে খুঁচা দিয়েছেন আমার পেটের উপরে, এই ব্যথা এখনো ভুলতে পারি নাই, এই খুঁচাটা আমি আপনাকে দিতে চাই। আল্লাহ আকবার বলেন সাহাবায়ে কেরাম খবরদার, কি আমার থামো, আজকের চাওয়া পর হিসাব আমার বন্ধু আমার থেকে নিতে হবে, কেয়ামতের দিন আমি মানুষের কোন অধিকার নিয়ে কেয়ামত তারপরে বলেন, হুজুর আপনি যখন আমাকে খোঁচা দিয়েছেন ওহুদের ময়দানে, সেদিন আমার গায়ে কোন জামা ছিল না, যে নবী আপনার গায়ে জামা আছে, জামা থাকলে আমি খোঁচা দিব না, আপনি জামাটা সরাতে হবে, ওখানে আমি খোঁচা দেবো জামা ছাড়া। তারা এই অদ্ভুত দেখে অবাক হয়ে বললেন, সাওয়াত তুমি কি এখনো ফিরে আসবে না, তুমি নিজেকে নিজে ধ্বংস করো না, সাওয়াত ফিরে আসো, ফিরে আসো, নদীকে আঘাত করো না। আমার বন্ধু আল্লাহ তার জামা মোবারক সরিয়ে দিলেন, শুভ্র সুন্দর জান্নাতি পেট মোবারক যখন বের হয়ে আসলো, সাওয়াত বিন গাজিয়া লাঠি হাতের লাঠি ফেলে দিয়ে দুই ঠুট দিয়ে বিশ্ব নবীর পেট মোবারকে চুমু খেতে লাগলে। রাসূল বলেন, ব্যাপারটা কি রে সাহাবী আমার, তুমি না খোঁচা দেওয়ার কথা, তুমি এত সুন্দর করে আমার পেট মোবারক চুমু দিচ্ছ, কারণ কি? সাওয়াত বিন গাজিয়া বলেন, নবী গো, আমার বড় শখ ছিল এই দুইটা জামার দিক পাতার দিক দুইটা ঠোঁট আছে, এই দুই ঠোঁট দিয়ে আপনার জান্নাতি ওই শরীরের মধ্যে আমি একটা চুমু খাবো, এই জন্য এই নাটকটুকু করেছি, আমাকে আপনি মাফ করে দিয়ে দেন। রাসূল বলেন, সাহাবি সাওয়াত, আমি আল্লাহর কাছে সাক্ষী রেখে বলছি যে এই দুই ঠোঁট দিয়ে তুমি আমার পেট মোবারকে চুমু দিয়েছো, তোমার ওই দেহ কোনদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এই জন্য আমাদের কথা সোজা করা, কান্নাহুম বুনিয়ানুন মারসুস, দা খুব ইম্পর্টেন্ট। এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাপারবদ্ধ হয়ে থাকতে বলেছেন, ইমামকে ফলো করতে বলেছেন, ইমামের আগেও যাওয়া যাবে না, ইমামের বেশি পরেও যাওয়া যাবে না, ইমামকে ফলো করবেন আপনি যখন মসজিদ মুখী হবেন, কথা বলেন ঠিক কিনা? মসজিদ যাবেন, মসজিদে গিয়ে কাতারে নামাজ পড়ে, একা নামাজ পড়া যায়, কিন্তু ভাইরা একা নামাজ পড়ার অভ্যাস করবেন না, জামাত পড়তে নামাজ পড়া ওয়াজিব, জামাতে গিয়ে নামাজ পড়বেন,
জামাতে যখন যাবেন আপনি টাইম টেবিল মেনটেন করতে পারবেন, জামাতে প্রত্যেকটা মানুষকে শ্রদ্ধা করা আপনি শিখবেন, কথা কন ঠিক না? যে বড় লোক কোটি টাকার মালিক সে মসজিদে গিয়ে বুঝবে আমার কোটি টাকার কোন মূল্য নাই, কারণ যেই লোক রিক্সা চালায়, যেই লোক ভ্যান চালায়, যেই লোক দোকানদারি করে, যেই লোক আমার ভাইয়েরা কৃষি কাজ করে, তার পাঁচ রক্ত নামাজ একটাও মিস হয় না। আর আমি তো প্রায় সময় ফজরের নামাজ না থেকে ঘুমায়া কাটাই, কথা কন ঠিক না? অন্যের প্রতি শ্রদ্ধা মুক্ত হয়ে গেবে নামাজে গেলে, কারণ সে জানবে হ্যাঁ এই লোকটা পাঁচ রক্ত নামাজ জানাতে পড়ে ওর মূল্য কত না বেশি, ঠিক না? বলে পরস্পর টাইম টেবিলের প্রতি যত্নশীল হবেন, নামাজের কাপড়ে দাঁড়ালে কাঁধে কাঁধ দিয়ে দুই ভাই যখন দাঁড়াবেন ওই কাতার যে কান্নাদের ফেরেশতাকে কাতার বানায় দিবেন কে? এই জন্য বলেছিলাম আমেরিকার বুকে এক লোক যখন মুসলমানদের হজের প্রোগ্রাম দেখছে টেলিভিশন চ্যানেল রেকর্ড করছে, হঠাৎ করে দেখা গেল একটা চ্যানেলে আসলো হজের প্রোগ্রাম, তিনিও চান্স নিলেন, তিনি বললেন স্টপ হিয়ার, থামো এখানে, দিস ইজ দ্য লার্জেস্ট গ্যালারি অফ মুসলিম কমিউনিটি, শোনো এই যে সবাই নামাজ পড়ছে না এই কালো ঘরকে ঘিরে ঘুরছে এটা হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় সম্মেলন, সুবহানাল্লাহ বলবেন না? এই সম্মেলন পৃথিবীর কোন সম্মেলন তার সাথে তুলনা করা যাবে? জোরে বলেন যাবে? হজের সাথে অন্য কোন সম্মেলন অন্য কোন গ্যাদারিং এর তুলনা করা হারাম, ঠিক কিনা? জোরে বলে হ্যাঁ। আমার ভাইয়েরা যদি ইসলামের সব মাপে লক্ষ মানুষ হয়, ইস্তিমার মাপে লক্ষ লক্ষ মানুষ হয়, যদি কোন তাফসীর মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয় তার মূল্য অবশ্যই আছে, সেখানে লক্ষ মানুষ এক হয়ে হাত তুলে দোয়া করবে একজনের কাছে, একজনে বলেন তিনি কে? ওই লক্ষ মানুষের মধ্যে আল্লাহর ওলিও থাকতে পারে, কথা বলেন ঠিক কিনা? ওই দোয়া আল্লাহ কবুল করবেন, কিন্তু খোদার কাছে আপনার তাফসীর কোরআনের মাহফিল, ঈসা আলাইহিস সালামের মাহফিল, আপনার ওই তুরাগের তীরের ইস্তেমার মাহফিল তুলনা করবেন না, তুলনা করবেন ইমান হারা হওয়া লাগবে, কথা বলেন ঠিক না? হজ তো হজ, হজের সাথে এই পৃথিবীর কোন গ্যাদারিং এর কোন সম্মেলনের তুলনা করা যাবে? এই জন্য মুসলমান ভাইয়েরা সেই খ্রিস্টান যখন টেলিভিশন দেখছে সে জিজ্ঞেস করলো কত মানুষ এখানে আছে, মুসলমান বললেন মিনিমাম 20-30 লক্ষ মানুষ, মুসলমান তখন বললেন বন্ধু খ্রিস্টান তোমার কি মনে হয় ইসলাম সম্পর্কে তুমি কি জানো? ইসলাম সম্পর্কে তার ইসলামের মানুষগুলো অসচেতন, মুসলমানে আঘাত করেছিল না, এখন নাউজুবিল্লাহ। তখন খ্রিস্টান বল মুসলমান বলেন তোমার কি মনে হয় এই যে এতগুলো লোক এরা কি লিডারের এদের ফলো করবে, এর ফলো করলে কত সময় লাগবে এদেরকে এক করতে? খ্রিস্টান প্রত্যেককে আনতে হলে 3 ঘন্টা লাগবে, মুসলমান বললো তাতেও হবে কিনা দেখো চিন্তা করে, সবাই কিন্তু এক ভাষায় কথা বলে না, কেউ বাংলায় কেউ ইংরেজি কেউ ফার্সি কেউ উর্দু কেউ হিন্দি, কথা বলেন ঠিক না? বিভিন্ন ভাষায় কথা বলে সর্বনাশ, তাহলে তাও কেউ ভালো লাগবে, মোটামুটি ইংলিশ বেচারা চিন্তা করে 9 ঘন্টা ব্যয় করছে যে 30 লক্ষ লোককে একটা জায়গাতে একজন লিডারশিপ অধীন আনতে সময় লাগবে কয় ঘন্টা? 9 ঘন্টা। আমার ভাইরা একামত হয়ে গেল, আদম আগে হয়েছিল, একামত যখন হলো খ্রিস্টান লক্ষ্য করে দেখলো মাত্র একটা মিনিটের মধ্যে প্রায় 20 লক্ষ মুসলমান এক ইমামের পিছনে তাকবীর তাহরিমা দিয়ে দাঁড়িয়ে গেছে এক মহান সত্তার জন্য, জোরে বলেন তিনি কে? ইমাম রুকু করে মুসলমান সবাই রুকু করে, ইমাম যখন সাজদা করে সব মানুষগুলো সাজদায় পড়ে আল্লাহকে একটা দৃশ্য দেখে আল্লাহর বান্দা কালেমা পড়ে ওই মুসলমান জুরেলাত আল আরদু কুল্লুহা মাসজিদা, অন্য সমস্ত উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই গুণ দেন নাই এই উম্মতকে গুণ দিয়েছেন, অন্য উম্মত নামাজ পড়তে হলে যাওয়া লাগবে তার সিনাগগে, যাওয়া লাগবে প্যাগোডায়, যাওয়া লাগবে গির্জায়, যাওয়া
মুসলমান নামাজের কোথাও জায়গা পায় নাই, মসজিদ খুঁজে পায় নাই, গভীর মরুভূমির ভিতরে অতল জঙ্গলের ভিতরে হারিয়ে গেছে। কিন্তু যখন সে জানবে নামাজ রক্ত হয়েছে, ওই উম্মত যখন জমিনের উপরে সাজদা করবে, ওই জমিনটার সাথে সাথে তার জন্য মসজিদ হয়ে কিয়ামতের দিন সুপারিশ করবে একজনের কাছে, তিনি কে? সে বলবে আল্লাহ আমার কোন ভুল ফলাই নাই, তার নূরানি পেশানি আমার উপরে ফেলেছে, আপনি আপনার এই বান্দাকে আল্লাহ জাহান্নামে দিতে পারবেন না। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন, আলান্নাস বিসালাস, আল্লাহ পাক কোন কারণে উম্মতের উপরে আমাকে আমার উম্মতকে অন্য উম্মতের উপরে আল্লাহ পাক প্রায়োরিটি দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন। প্রথমটা হচ্ছে কি, আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাতারকে আল্লাহ ফেরেশতার কাতার বানিয়েছেন, দুই নম্বর আমাদের জন্য তামাম জমিনকে আল্লাহ মসজিদ বানিয়েছেন, এবং এই জমিনকে আমাদের জন্য পাকারি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, কোথাও আপনি পানি পান নাই খুঁজে, অজু করবেন কেমনে, কোথাও পানি নাই, খুঁজতে গেলে আমাদের রক্ত চলে যাবে। রাসূল বলেছেন, ফাতায়াম্মামু বিসাইয়্যিবিন, পানি কবুল করবেন একজন, তিনি কে? তিন নম্বর হচ্ছে, আমরা সূরা বাকারার শেষ আয়াত পেয়েছি, এত সুন্দর আয়াত আল্লাহ অন্য কোন উম্মতকে দেন নাই। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে যে ষষ্ঠ গুণাগুণ দিয়েছেন তা হলো আকাল্লু আমালান ওয়া আকসারু উজরাতান। এই উম্মত হচ্ছে তাম বিশ্ব জগতে সে উম্মত কাজ করবে অল্প, সওয়াব পাবে বেশি। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইন্না মাসালুকুম মাসালু আহলিল কিতাব, তোমাদের এবং আহলে কিতাবের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যে একজন সৈন্য শ্রমিক নিয়োগ করে, শ্রমিক কাজ করে সকাল থেকে দুপুর পর্যন্ত, এক দেড়হাম দিয়ে বিদায় করে, আরেকটা কাজ করে দুপুর থেকে আসর পর্যন্ত, আরেক দেড়হাম দিয়ে বিদায় করে, আরেক দল মানুষকে কাজ করায় আসর থেকে মাগরিব, ভেরি শর্ট টাইম, ছোট্ট সময়, কিন্তু ওই যে এক দেড়হাম দিয়েছে ওকে দেয় দুই দেড়হাম। শুনলা বলবেন, এক দল কাজ করে সকাল থেকে দুপুর পর্যন্ত এক দেড়হাম পায়, আরেক দল দুপুর থেকে আসর আরেক দেড়হাম পায়, কিন্তু এক দল উম্মত হচ্ছে আসর থেকে মাগরিবের ছোট্ট সময় কাজ করে দুই দেড়হাম নিয়ে ফিরে দেয়। রাসূল বলেন, প্রথম দল হলো ইহুদি, দ্বিতীয় দল নাসারা, আর আমার উম্মত অল্প কাজ করে বেশি সওয়াব পায় তারা হলো উম্মতে মুহাম্মদি। সুবহানাল্লাহ, এই উম্মত কেমন উম্মত? সাত নম্বর ফজিলত, এই উম্মত হলো সেই উম্মত, ইন্নাল্লাহ ওয়াদা আনহুমুল ইসলাম ওয়াল আগলাল, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বোঝাকে হালকা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, অন্য উম্মত যা পারে না আমরা সহজে তা পারি, কোন ইহুদি পাবেন না তার রাত মুখস্থ করে, কোন নাসারা ইঞ্জিল মুখস্থ করেছে, কোন হিন্দুকে পাবেন না তার ভগবত গীতা, কোন একজন খ্রিস্টান, কোন একজন শিখ পাবেন না তার জিন্দা বেস্তা মুখস্থ করেছে। আমার ভাইয়ারা, কিন্তু উম্মতে মুহাম্মদি লক্ষ নয় কোটি কোটি হাফেজ কোরআনের সিনার মধ্যে কোরআন মাজিদকে গেঁথে দিয়েছেন একজন, তিনি কে? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় বন্ধুরা, প্রধান অতিথি আমাদের মাসির আজকে প্রচুর, এখনো আসবেন হুজুর আসা পর্যন্ত আমি কথা কন্টিনিউ করব, এখনই আসলে এখনই দোয়া হবে, হুজুর কথা শেষ করে আখেরি মাত হুজুর করবেন, এবং আপনারা কেউ অধৈর্য হবে না, দাঁড়িয়ে আসেন, আদব রক্ষার্থে বসে যান। ভাইয়েরা,
খায়রুল আমাল, সবচেয়ে শেষ আমল হচ্ছে শেষ আমল, যার শেষ ভালো তার সব ভালো, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইন্নামাল আমরু বিল খাওয়াতিম, শেষ হচ্ছে সব ভালো হতে হবে। তারা দাঁড়িয়ে আছে আল্লাহর হাতে বসে যান, এই কষ্ট স্বীকার করে দাঁড়িয়ে থাকার কোনো অর্থ নাই ভাইরা আমার। এই জন্য আমরা হচ্ছি সেই উম্মত, আল্লাহ পাক আমাদের জন্য সিরাতে কথা কোরআন মুজিবকে মুখস্থ করার শক্তি দিয়েছেন ঠিক কিনা বলেন? আমরা দেখেছি এই উম্মতের মধ্যে কোরআন মুজিবকে আল্লাহ সহজ করেছেন মুখস্থ করাটা দিয়ে সারা কোরআন ফালমিন মুদাক্কির, ভাইরা আমার এই উম্মতকে আল্লাহ খাতা নিসিয়ান ভুল ত্রুটি মাফ করে দিয়েছেন, কি মাফ করে দিয়েছেন? ভুল ত্রুটি মাফ করে দিয়েছেন। হ্যাঁ আচ্ছা, আল্লাহ কবুল করুন, আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, প্রধানমন্ত্রীর আগমন, আজকে ইসালে সাদের মাহফিল, নারায়ে তাকবীর, আমাদের মাহফিলের প্রধান অতিথি সাদেদা শেষ পর্যন্ত পড়ে আমরা চুপচাপ বসবো, আল্লাহর কাছে বসে যান সবাই বসে যান। আমি দোয়া করছি না, হুজুর দোয়া করবেন, আপনার দোয়া নিয়ে তারপরে আপনারা যাবেন ইনশাআল্লাহ। কাজে আসেন না সবাই, জোরে বলুন আমিন। আমাদের আব্দুল বারী সাহেবকে মাফ করবেন, তারপরে আমাদের সবলের মাওলাকে আল্লাহ মাফ করবেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।